বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বৃহস্পতিবার বীরভূম জেলা প্রশাসন ভবনের কনফারেন্স হলে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে 2023-24 অর্থ বছরে লক্ষ্মীর ভান্ডার সহ যে সকল সরকারি প্রকল্পের মাধ্যমে জেলার বাসিন্দাদের আর্থিক থেকে শুরু করে অন্যান্য দিক দিয়ে সহযোগিতা করা হয়েছে তার একটি নথি প্রকাশ করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। এই সকল পরিকল্পনা এবং প্রকল্প রূপায়ণে বীরভূম জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই জানিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। এই অনুষ্ঠানে উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। মাননীয় জেলা শাসকের উদ্যোগে এবং স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সহায়তায় যে অনুষ্ঠান হচ্ছে তাতে উপস্থিত আছেন মাননীয় জেলা শাসক মহোদয়, মাননীয় আধিকারিক বৃন্দ, আমাদের এডিএম ডেভেলপমেন্ট সিগাও স্কিলস ইউনিভার্সিটির রেজিস্ট্রার, অন্যান্য আধিকারিক বৃন্দ, সাংবাদিক বৃন্দগণ, এরা আমার সৌভাগ্য যে এই ডিস্ট্রিক্ট অ্যানুয়াল প্ল্যান এটা প্রকাশের জন্য বা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এই ডিপার্টমেন্টে আমি ছিলাম, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টেও ছিলাম আর এমআইসি ছিলাম স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে এবং প্ল্যানিং ডিপার্টমেন্টে। তো স্বাভাবিকভাবেই তখন একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং তোমাদের সঙ্গে প্রায়ই আলোচনা হতো বিভিন্ন জেলাতেও, যেটা বললেন যে আমাদের যদি প্ল্যানটা ঠিক মতন না করতে পারি, কারণ এই সিপ ক্যান নট রিচ উইদাউট এ রাডার, এ ডিস্ট্রিক্ট ক্যান নট বি ডেভেলপড উইদাউট ইটস প্ল্যান। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে প্রত্যেকটা জেলার একটা আলাদা আলাদা ক্যারেক্টার আছে। আমাদের বীরভূম জেলায় যেমন আমরা মনে করি যে এখানে রুরাল পিপলের সংখ্যা অনেক বেশি এবং সেই দিকে নজর রেখে যদি পরিকল্পনাটা গ্রহণ করা যায় তাহলে তা সার্থক হবে। এবং এখানকার প্ল্যান করতে গেলে গ্রামোন্নয়ন দপ্তর, ফিশারিজ, হেলথ, এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই বলতে হবে। আমি যেটুকু মানে নার্সেল যেটুকু দেখেছি সেখানে বিভিন্ন দপ্তরের প্রতি সাযুজ্য রেখেই এই প্ল্যানটা করা হয়েছে। আমরা যে সমস্ত মানবিক প্রকল্প চলছে সেই সমস্ত বিষয়ে যেমন নজর রাখা হয়েছে, ঠিক তেমনি আগামী দিনে আর কী কী বিষয়ের উপরে নজর দেওয়া যায় সে বিষয়টিও কিন্তু তারা উল্লেখ করেছে। স্বাভাবিকভাবেই আমি যারা এটি করেছেন অর্থাৎ স্ট্যাটিস্টিক্স দপ্তর তাদের এই বিষয়টিতে নিশ্চয়ই আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। আমরা এখানে যে বিষয়গুলো পাই সেই বিষয়গুলো হচ্ছে যে 2023-24 সালে মোট পরিকল্পনার বরাদ্দ ছিল 2575.28 কোটি টাকা, 28 কোটি টাকা, এবং সারা রাজ্যের যে পরিকল্পনা সেই পরিকল্পনার গড় থেকে আমাদের এই জেলার গড় কিন্তু অনেক বেশি। এবং যেখানে যে
প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে বা যে পরিকল্পনাগুলো যে বাবদ ধরা হয়েছে, যে লক্ষ্মী ভাণ্ডার মোট সুবিধা প্রাপকের সংখ্যা হচ্ছে 81,03,681 জন মহিলা। মানবিক পেনশন 1,82,928 জন মহিলা। এমনি করে রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী 62,840, আপনার জননী সুরক্ষা, ফার্স্ট ফিনান্স কমিশনের অধীনে রামপুরহাট এক ব্লকে ব্লক প্রাইমারি হেলথ ইউনিট নির্মাণ, এখানেও বাজেট ধরা হয়েছে 66,00,000 টাকা। এমনি করেই রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তাতেও 35,000 জন বেনিফিশিয়ারি। ধান্য ক্রয় প্রকল্প, রেশন ব্যবস্থা, যুবশ্রী প্রকল্প, বিনামূল্যে সামাজিক সুরক্ষা, এই বিভিন্ন খাতগুলোতে কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবং শিক্ষাশ্রীতে আমাদের 4 কোটি টাকা ধরা হয়েছে, মেধাশ্রী প্রকল্পে 49,00,000 টাকা ধরা হয়েছে, কন্যাশ্রী প্রকল্পেও 1,55,000 টাকা ধরা হয়েছে, 1,55,000 ছাত্রছাত্রী উপকৃত, ঐক্যশ্রী প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন প্রকল্প, গ্রামীণ উন্নয়ন প্রকল্প, অর্থাৎ সমস্ত দিকেই কিন্তু নজর রেখে এই পরিকল্পনা করা হয়েছে। একটা কথা বলবো, আমাদের পরিকল্পনা এক জিনিস, এক্সিকিউশন আর এক জিনিস, আর এক্সিকিউশন থেকে রেজাল্ট স্যাটিসফ্যাকশন এক জিনিস, এই তিনটাকে যদি এক সরলরেখায় না আনতে পারি তাহলে কিন্তু পরিকল্পনা কোনো মানে হয় না। এই কথাগুলো কেন বলছেন বলুন। ঠিকই স্যার বলেছেন যে উইদাউট প্ল্যান কোনো নেশানস, কোনো কান্ট্রি, কোনো ফ্যামিলি বড় হতে পারে না। আপনি প্রত্যেকের জীবনে একটা প্ল্যান আছে, প্রত্যেকের ফ্যামিলি প্ল্যান আছে, এবছর কী করবো, নেক্সট ইয়ার কী করবো, ছেলে কী পড়বে, এই প্ল্যানটা কীভাবে হয়, প্ল্যানটা ডিপেন্ড করে তার রিসোর্সের উপর। একদিকে থাকে রিসোর্স, হিউম্যান রিসোর্স, ফিনান্সিয়াল রিসোর্স, এই রিসোর্সের সঙ্গে একদিকে থাকে ডিমান্ড, আমার কী ডিমান্ড, আমার পাবলিকের কী চাহিদা, ফলে একদিকে থাকে রিসোর্স আমি কী পেতে পারি, আমার কী অর্থ আসতে পারে, আমার হিউম্যান রিসোর্স কী, ফান্ড কোথা থেকে আসবে, আর একদিকে চাহিদা আমার জনগণের কী লাগবে, কোন সেক্টর লাগবে। এই রিসোর্স চাহিদাকে নিয়ে পরিকল্পনা করা হয় প্রথম কাজ, যেটা আজকে হলো। এটা হলো মানে এটা সূচনা হলো, মানে আমি তো বলি এক্সাম্পল, স্কুলে ভর্তি হলো, অ্যাকচুয়ালি আমাদের এবার পড়াশোনা করতে হবে মানে এক্সিকিউশন করতে হবে, আর রেজাল্ট আনতে হবে মানে উইথ ডিস্টিংশন পাবলিকের স্যাটিসফ্যাকশন পেতে হবে। তো সেইটা যদি হয় তবে এই আজকের যে পরিকল্পনা তবে সত্যিকারে বাস্তবায়িত হবে। আমি কথাগুলো কেন বললাম, আমি এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট টেক ইট আদার, মিডিয়া বন্ধুরা আছেন সব কি করবেন না। আমি হসপিটালে গেলাম, হসপিটালে আমাদের প্রচুর টাকা খরচা হচ্ছে, ডক্টর পিছনে প্রচুর টাকা, মেডিসিন প্রচুর টাকা, এত এক্সরে হেরাতনা ট্রিটমেন্ট কি নেই, সুইপার এটসেট্রা, যে টাকাটা দিচ্ছি সেটা কতটা ইনফ্লেশন হচ্ছে, আর মানুষের স্যাটিসফ্যাকশন কোন লেভেল আছে, আমি সেটা কম্পেয়ার করেছি, সেই পার্সেন্টেজ স্যাটিসফ্যাকশন কোথায়,